ভোরে উঠলে দুই রাকাত তাহাজ্জুদ পড়িয়ে লইয়েন, ফজর পড়ি ঘুমাইয়েন, কোরআন তেলাওয়াত করে ঘুমাইয়েন, দুইটা বাজে ওতে সকাল 9টা 10টা বাজে ওড়ে। যে যত শিক্ষিত, যে যত ভদ্র দাবি করে, হেতে তত বেশি রেত হতে। আমরা না 12টা আগে কি ঘুমাইরি? যদি কেউ ওড়েন কক্ষণে তোমার মুখ তালা হইত। নবীজি এসা তাড়াতাড়ি পড়ি ঘুমে যেতেন, তাহাজ্জুদের রুকু উঠতেন। এ তোরা স্বর্গের আইবালা, তোরা স্বর্গের অংশ এনে হয়ে গেছ, তোরা 2টা 3টা বাজে হতস, দেই তো যাই সময় যে খাসান আড্ডি যাই চলছে দোয়ান কালাম্বট খেলের কত সুন্দর খেলে। ওই আকাইল্লা বাজার হেদিন না গেছি, পুরে রাতে 1টা বাজো মাস্তি চলতেছে, দেখছেট লাগে ডিমট ডিমট ডিমট, তোরাও সে আনা, তোরাও খারাপ হয়ে গেছ। কথা গা হানজাল লাগে হুতি যাই তাহাজ্জুদ রুকতে উড়িও তুরস্ক যেগুন হজর হইতে সেগুন বাঁচি গেছে। আত্মি ব্যক্তি তামা করে এলেছে কমিউনিটি সেন্টার একটার মধ্যে বেডিরা দৌড়েন আল্লাহ আল্লাহ কইছে কা ড্যান্স দিছে তো ভালো লাগলো গান 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 চিৎকার দেয় মেতায় মেতায় ফাখা যা তুমি রাজপা। এই শোয়েব আলাইহিস সালামের কথার বিরোধিতা করার কারণে তাদের ভূমিকম্প হচ্ছে। ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা নিজের ঘর সকালবেলা হুচ্ছে সিদ্ধি মুচ্ছে উত্তি, সকালবেলা ভয়াবহ আসা যত ভূমিকম্প আসে সকালবেলা। এ সময় মানুষ আদা ল্যাংড়া থায় নুঙ্গি ঠিক থা না, কি নুঙ্গি লইব না বিল্ডিং তেল ঠেলা দিবে এতে সাগরকে সবিজ্য লাগছে এই বাজারে মারামারি সবিজ্য সে আনা সাগর ঘরে ঘুষে বেড়াকে হেসা করে টানি নুঙ্গি গুলি এলেছে নুঙ্গি দেয় তো নুঙ্গি লইতে লইতে এত দোষগা মারি এলেছে। আল্লাহ সকালবেলা ধরবো কিনলে বুঝতি কোরআনে 8টা আয়াত নিয়ে জিসিয়া বলছে পাঁচ বাফি দাঁড়ি যা আসিবি না হাতে ঘুমে তুড়ি আসে কোদার গাঢ়া ও আজ কিন্তু চলি যার একটা সুরের নামে আছে জিসিয়া উত্তি রে উত্তি আসর মাঠে জানে তাগরে ডাক দিব আমল নামে আইসো তো ভাই সাহেব সাত ছিট লও না ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং ফং হ্যাঁ মাথা উঠে সত্য মাথা নিয়ে যা তোর মাথা নিয়ে যাবে না এটারে কো জিসিয়া এটারে কো আল্লাহ মারবো তো মারবো উত্তি হলে মারবো তুরস্ক দেশে বেগ গুরু তুরস্ক সকালবেলা তৈরব হেসব নুঙ্গি ঠিক থা না ওর কথা কয় না নবীজি কই যে স্থায়ী কাছে আহাত কুমি নাও নি তোমাদের কেউ যদি গুম তো উড়ে ফালি এক্সেল ইয়া দাহু সালা সামার রব সাইড তিন বেত তো আতান দুই এলাই ফাইনাহু লা ইয়াদ্রি আইনা বাতা তিয়ে দাহু কারণ এই ব্যক্তি গুমের ঘরে যান না আতি নাকি না আগের ভিতরে হাঁদা যে না লোলিডি হচ্ছে না আহিয়ান দি গেছে খাজিয়েছে দে আঠান্দা করা দিছে গুটু লাগি গেছে এই জন্য তিন বেত দিব কয়বার আত্ম তো শরীরের লগে নাট বল্টু লাগান না আপনার নেটওয়ার্কে নবী কো ঠিক নাই লুঙ্গি নে বেল দিলা গেলে তো লুঙ্গি নাই লুঙ্গি না হইলে তো উল্টি যেত আরে এই অবস্থা তোরা আদা ল্যাঙ্গ অবস্থানে সাপ দিব দে টিকা মার আবার টিকা মার কি রে টিকা কো এরি তো করে বুঝাই বললে আল্লাহ ভূমিকম্প দিছে কাফের গো দেশ দেন মুসলমানের দেশ দিছে কিল্লে দিছে যেগুন মারবো শহীদ হইব আর যেগুন পাইছো এগুন শিক্ষা গ্রহণ করিব তোকে ঢাকা আছে এটা 1.5 কোটি মানুষ মরে যাবি তো যে রুম এসি লাগাই হচ্ছ আমার ঘর আমার কবর এ বেক করে না তো কবরস্থানে যাব কবরস্থান 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 আম্মা জিরা হুজুর শহীদ ছুইবে তো প্রিয় বন্ধুরা কিয়ামতের আলামত নিয়ে অসংখ্য তথ্য আছে এগুলা পৃথিবীকে সাইরেন দিচ্ছে আল্লাহ আমরা আল্লাহর দিকে ফিরে আসি নামাজটা পড়বো তো 1 মিনিট কোরআন তেলাওয়াত করেন 1 মাসে অজ্ঞা আয়াত বোঝেন না এ সুরা আল কাফের 10 গা আয়াত তাফসীর হড়িয়ে লেন না দরকার 1 মাস লাগো অল্প অল্প শেখেন না ভাই ছাত্ররা ছাত্রী বোনেরা 1টা আয়াত পড়ো না 1 মাসে 1টা আয়াত ট্রান্সলেশন শেখো শানে নজুল হুকুম আহকাম নবী কিভাবে এটা আমল করছে সাহাবীরা কিভাবে করছে আমাদের করণীয় কি আর একামতে দিনের সাথে সম্পর্ক রাখেন না রে ভাই ভাইজি কোরআনের সাথে সম্পর্ক রাখো কোরআনের বিধান প্রতিষ্ঠার সাথে সম্পর্ক রাখো কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ পড়ি আমিন আমিন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন আজ আর নয় আরেকদিন ইমাম মেহেদীর কিচ্ছা মেহেদী আলাইহিস সালামের ঘটনা শুনাইও তারপরে আরো আরো শুনাইও দজ্জালের ঘটনা আরেকদিন শুনাইও আজ যে ইয়াজুজ মাজুজের ঘটনা শুনেছি অনেক রাত হয়ে গেছে